বইয়ে তোমরা খুলবা 33 পৃষ্ঠা, 33 পৃষ্ঠায় দেখো 9 নম্বর অঙ্কটাকে এখন আমরা সৃজনশীল অঙ্ক হিসাবে করাবো। তো এখানে উদ্দীপকটা লেখা আছে, শুধুমাত্র 9 নম্বর প্রশ্নটা থেকে কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, তাহলে পুরাটা কিন্তু একই। তাহলে দেখো উদ্দীপকটা দেখো, যে মেন প্রশ্নটা এটা নাম হচ্ছে উদ্দীপক, উদ্দীপকটা মেন আমি পড়তেছি, একটু মনোযোগ দিয়ে শুনবা। গীতা অপেক্ষা সেয়াবে 390 টাকা বেশি আছে, শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, শিমুলের কাছে 890 টাকা আছে, গীতার নিকট কত টাকা আছে? অঙ্কটা আমরা করছি না এর আগে, গীতার নিকট কত টাকা আছে আমরা কিভাবে বের করছি বলো তো দেখি। বিয়োগ করে কার থেকে বিয়োগ করছ? শিমুলের টাকা থেকে 470 টাকা বিয়োগ করে। তাহলে আমরা কি লিখবো? শিমুলের নিকট আছে, কেমন? শিমুলের নিকট আছে কত টাকা আছে? 890 টাকা। শিমুলের নিকট কত টাকা আছে? 890 টাকা। এরপর দেখো শিমুল অপেক্ষা গীতার 470 টাকা কম আছে, তাহলে গীতার নিকট কম আছে, গীতার নিকট নিকট শিমুল অপেক্ষা কম আছে, শিমুল অপেক্ষা কম আছে, গীতার নিকট শিমুল অপেক্ষা কম আছে, কত টাকা কম আছে? 470 টাকা। আমরা বরাবর করে লিখে নেব, এখন আমরা কি করব? বিয়োগ করব। সুতরাং গীতার নিকট আছে 0 থেকে 0 গেলে 9 থেকে 7 গেলে 2 8 থেকে 4 গেলে 4 তাহলে এটা কার টাকা পেয়ে গেলাম আমরা? গীতার টাকা। আমাদের ক নম্বর সমাধান হয়ে গেছে না? ক নম্বরটা শেষ, এখন আমরা কত নম্বর করব? খ নম্বরটা। খ নম্বর প্রশ্নটা দেখো, তাদের তিনজনের নিকট মোট কত টাকা আছে? ওটা কি করতে হবে বলো তো দেখি, যোগ করতে হবে। কিন্তু আমাদের কাছে কি শিমুলের শিয়াবের টাকাটা কি আছে? শিয়াবের টাকাটা আমাদেরকে বের করতে হবে। গীতা অপেক্ষা শিয়াবের 390 টাকা বেশি আছে, গীতার টাকা আমরা পেয়েছি কিন্তু শিয়াবের টাকা আমরা পেয়নি। শিয়াবের আমরা জানি গীতা অপেক্ষা 390 টাকা বেশি আছে, যেটা বেশি আছে এটা কি করতে হবে? যোগ করতে হবে। দুইটাই যোগের কাজ, প্রথমে শিয়াবের টাকাটা আমাদেরকে বের করতে হবে। তাহলে শিয়াবের টাকা বের করতে হলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। গীতার নিকট আছে 420 টাকা, গীতা অপেক্ষা শিয়াবের বেশি আছে, শিহাবে বেশি আছে, কত টাকা বেশি আছে? 390 টাকা। কত টাকা বেশি আছে? 390 টাকা। তাহলে এটা কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা এখন কি লিখবো? সুতরাং শিহাবের নিকট আছে, শিহাবের নিকট আছে, যোগ করো, 0 0 0 9 2 11 11 হাতে থাকে 3 1 4 4 4 8। এখন দেখো আমরা শিয়াবের টাকা বের করে ফেলেছি না, গীতার টাকা আছে, শিয়াবের টাকা আছে, শিমুলের টাকা আছে, আমরা তাহলে এখন লিখবো। সুতরাং তিনজনের মোট আছে, তিনজনের আমরা এখন পাশাপাশি যোগ করে ফেলবো, মোট আছে, প্রথমে আমরা লিখি গীতার টাকা কত আছে? 420 টাকা। শিয়াবের কত আছে? শিয়াবের কত আছে? 810 টাকা। এরপরে আসো শিমুলের কত আছে? 890 টাকা। এখন যোগ করে ফেলো, এখন আমরা যোগ করব। দেখো আমরা এককের গড়গুলো যদি যোগ করি 0 0 0 তাহলে কত হবে? 0 হবে। 9 আর 1 কত? 10 10 আর 2 কত? 10 আর 2 12
9 10 10 আর 2 12 হাতে থাকে 1 8 1 9 9 8 17 17 আছে আর কত 21 21 তাহলে কত দেখো 2100 তো 20 টাকা 20 টাকা এটা হলো তিন জনের মিলে এখন আমরা খ নম্বর অঙ্কের সমাধান আমাদের হয়ে গেছে এখন আমরা গ নম্বর প্রশ্নটি তাহলে গ নম্বর প্রশ্ন কি শিমুল ও শিয়াবের টাকার পার্থক্য শিমুল ও শিয়াবের টাকার পার্থক্য পার্থক্য বলে কি করতে হয় বিয়োগ করতে হয় তাহলে শিমুলের কত টাকা আছে দেখো তো 890 টাকা আর শিয়াবের কত টাকা পেয়েছি আমরা 810 টাকা আমরা এটা পাশাপাশিও লিখতে পারি উপরে নিচেও লিখতে পারি যদি আমরা এভাবে লিখি শিমুলের নিকট আছে শিমুলের নিকট কত টাকা আছে শিমুলের নিকট আছে 890 টাকা এরপর আমরা কি লিখব শিয়াবের নিকট কেমন শিয়াবের নিকট কত টাকা আছে 810 টাকা এখন আমরা কি লিখব সুতরাং পার্থক্য বিয়োগ করো শূন্য থেকে শূন্য গেলে শূন্য নয় থেকে এক গেলে আট আট থেকে আট গেলে কত থাকে বাম পাশে শূন্য কোনো মান আসেনি তাহলে পার্থক্য কত টাকা 80 টাকা 80 টাকা এখন সবাই লিখে ফেলো